আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে কোনো প্রকার ত্রুটি রাখেনি সৌদি আরব। ইতিমধ্যে দেশটিতে হজযাত্রীরা পৌঁছাতে শুরু করেছেন। এসব হজযাত্রীদের স্বাগত জানাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত করা হয়েছে নারীদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে সৌদির তরুণীরা হজযাত্রীদের ফুল, সুগন্ধি এবং খেজুর দিয়ে বরণ করে নিচ্ছেন। দক্ষ এ নারীদের প্রশংসা করেছেন মদিনার আমির সালমান বিন সুলতান। তিনি সম্প্রতি হজের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মদিনার বিমানবন্দরে গিয়েছিলেন। সৌদির নারীদের এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সমালোচনা করছেন অনেকে, তবে এর প্রশংসাও করেছেন কেউ কেউ। এদিকে পবিত্র হজ পালন করতে চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 24,236 জন হজযাত্রী। মোট 61টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী 20,489 জন। এখন পর্যন্ত 79,901 ভিসা ইস্যু করা হয়েছে। 9 মে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা শেষ হবে 10 জুন। IBTV USA, New York.